একটি বাড়ি কিনে থাকে রাজ্যের স্বপ্ন। একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন, আপনার ঠিকানা, আপনার ভবিষ্যৎ। হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের, যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না, বাড়ির জন্য চাই তেমন যত্ন। সফল হতে হলে আপনাকে জানতে হবে, নিতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। প্রপার্টি সেলিং, লেটিং এবং বাইংয়ের খুঁটিনাটি বিষয় নিয়ে এনটিভির বিশেষ আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আলী। প্রপার্টি শো উইথ কাজী আলী দেখবেন সোমবার রাত 8টায় এবং পুনঃপ্রচার শনিবার সকাল 11টায় শুধুমাত্র এনটিভিতে। Are you a landlord? Then we have some good news for you. Prime Estate Agents are located in Brick Lane, London, E1. We have professional qualifications and client money protection insurance. We also offer a rent guaranteed scheme. We are a multi-award winning agency and member of ALA and NAEA. Prime Estate, feel safe, quality service. Peace of mind. Absolutely. For a free property valuation, please call today on 020-737-51188 or visit our website. সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি মূলত ইউকে প্রপার্টি নিয়ে কথা বলে থাকি আমরা। এই কথা বলতে বলতে 8টি বছর পেরিয়ে গেছে এবং এই 8টি বছর ধরে যার নামকরণে আমাদের এই অনুষ্ঠান, তিনি কিন্তু আমাদের সাথে ছিলেন এবং থাকবেন, এবং আশা করি আমরা এই অনুষ্ঠানটি কন্টিনিউ করব আরও অনেকদিন ধরে। দর্শক, এই আরও অনেক দিনের মধ্যে যদি আপনাদের প্রেরণা পাই তাহলেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব। দর্শক, আমাদের সাথে যিনি ছিলেন, আছেন এবং থাকবেন, ইনি হলেন আমাদের কাজী আরিফ ভাই। চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছে। কাজী আরিফ ভাই, আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আশা ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে যে প্রান্তে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি প্রীতির শুভেচ্ছা সালাম জানিয়ে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা যদিও আজকে প্রোগ্রামটি ডিজাইন করেছিলাম যে আমরা একটা বিশেষ ফুটেজ নিয়ে এই আজকের অনুষ্ঠানটি করব, বাট আনফর্চুনেটলি আমরা এটা করতে পারছি না। আমরা ইনশাআল্লাহ আগামী পর্ব এটা নিয়ে আসছি, কারণ আমাদের গেস্ট ভাবে কনফার্ম করতে পারেনি লাস্ট আওয়ারে, তো ইনশাআল্লাহ আগামী প্রোগ্রাম হিসেবে ডিজাইন করা থাকবে। তো আপনারা যারা দেখছেন আজকের এই প্রোগ্রামটি, আমাদের প্রোগ্রামটি যেভাবে ইন জেনারেলভাবে ডিজাইন করা হবে, আমরা যে কোনো বিষয়ে কথা বলবো, প্রপার্টি রিলেটেড বিষয় আমাদের সাথে থাকবেন। আমি চলে আসি আশা ভাই ব্যাকটি। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান গত 8 বছর ধরে যে অনুষ্ঠান চলছে, প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু চলে গেছে ইউটিউব, ফেসবুকে, যে কোনো সময় আপনার সোশ্যাল মিডিয়াতে, যে শুধু প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলেই আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে আসবে। আমরা করেছি বিভিন্ন ধরনের, বিভিন্ন টপিকস নিয়ে আমরা আলোচনা করেছি, গেস্ট নিয়ে এসেছি এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছি, আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি। আপনাদের কথা যখনই বলতে হয় তখনই বলতে হয় যে দর্শক, স্ক্রিন নিচে একটি নাম্বার দেখতে পাবেন, সেই নাম্বার নিয়ে ফোন করে কিন্তু এই লাইভ টিভিতে সরাসরি আপনি কথা বলতে পারেন, এবং সেই কথা বলার জন্য সেই নাম্বারটি ইউজ করুন। অ্যাট দ্য সেম টাইমস আপনারা দেখবেন যে একটি টেক্সট নাম্বার রয়েছে 24/7 365 days ধরে, কিন্তু আপনারা সেই টেক্সট নাম্বারে আপনারা টেক্সট করতে পারেন। অফ দ্য শোতে আরিফ ভাই কিন্তু আপনাদের সেই টেক্সটের উত্তর দিয়ে থাকে এবং ইমেলের উত্তর দিয়ে থাকে। আর আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম 3টি সেগমেন্টে হয়ে থাকে, যদিও আজকে সম্ভবত আমরা 2টো সেগমেন্টে করবো বিকজ অফ দ্য টাইমিং। আমরা এই প্রত্যেকটি সেগমেন্টে আপনাদের প্রায়োরিটি সবসময় বেশি দেই। দর্শক, বাড়ি নিয়ে আপনার প্রশ্ন থাকতেই পারে, অনেক প্রশ্ন থাকতে পারে, কি বলেন আরিফ ভাই? শুধু বাড়ি নিয়েই প্রশ্ন থাকবে না, বাড়ি রিলেটেড বললে তো বাসার গৃহনির্দিষ্ট কথা চলে আসে, আপনার বাসার রিলেটেড যেসব জিনিসই আছে সেগুলো নিয়ে কথা, প্রপার্টি রিলেটেড আমরা কথাবার্তা বলবো আমরা সেভাবে। দর্শক, আমরা এই যে প্রপার্টি রিলেটেড নিয়ে যখন কথাবার্তা বলবো তখন কিন্তু আপনারা জানতে চাইবেন যে কিভাবে বাড়িতে একটা নিউ লেটারে উঠা যায়, এবং অনেক ধরনের সমস্যা আছে, ল্যান্ডলর্ড সমস্যায় আছেন টেনেন্টদের নিয়ে, টেনেন্ট সমস্যা আছেন ল্যান্ডলর্ডদের নিয়ে, থাকতেই পারে, দিস ইজ এ আওয়ার নেচার, হিউম্যান নেচার, এবং আমাদের কমিউনিটিতে যে খুবই স্বাভাবিক।
আপনি মনের ভিতরে প্রশ্ন পুষে না রেখে দর্শক ফোনটি তুলুন, কথা বলুন। তার আগে আমি চলে যাচ্ছি আরিফের কাছে যে গত সাত দিনে আমাদের এই ইউকে প্রপার্টিতে কি ধরনের নতুন নতুন যে নিউজ বুলেটিন আসছে রিগার্ডিং প্রপার্টি সেগুলো নিয়ে উনি কথা বলবেন। চলুন দেখি আমাদের আরিফ ভাই কি নিয়ে আসছেন আজকে আমাদের জন্য। আরিফ ভাই, থ্যাংক ইউ। আশা ভাই, দর্শক আমরা যে প্রথম বুলেটিন নিউজ আপডেট নিয়ে আসছি সেটাতে প্রথম থাকছে যে ব্যাংক অফ ইংল্যান্ডের যে একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে ইন্টারেস্ট রেট বাড়তে পারে যে একটা সমূহ সম্ভাবনা আসছে সুন। তো সেই ক্ষেত্রে যদিও এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্টটি আসেনি, কিন্তু অনেক স্ট্যাটিস্টিক্স এবং অনেক প্রপার্টি অ্যানালিস্ট যারা আছে তারা এটাকে স্ট্যাটিস্টিক্স করছে এই ইন্টারেস্ট রেট আপ হওয়ার সম্ভাবনা আসছে ভেরি সুন। তো এখানে আমরা কীভাবে যখন আমরা শুনতে পাচ্ছি কিছু জিনিস আসবে যখন এটা হচ্ছে হবে তার আগে আমাদের কী করণীয় আছে? আমরা যারা মর্গেজ ক্ষেত্রে যারা ফিক্স করে রেখেছি তারা তো ভালোই আছি, আবার যারা ফিক্স করে রাখেনি তাদের কিন্তু একটু সুবর্ণ সময় থাকবে যে আগের থেকে নাহলে আপনার মর্গেজ ইন্টারেস্ট রেটটা কিন্তু বেড়ে যাবে। তো আমরা একটু দেখে নিব, আমরা প্রপার্টি প্রফেশনাল যারা আছে মর্গেজ অ্যাডভাইজার যারা আছে তাদের স্বর্ণপূর্ণ হবো। সেক্ষেত্রে আপনি আপনার নিজের নিজস্ব বাড়িতে অথবা বাইটিলেটার প্রপার্টির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি বিশেষভাবে মর্গেজের প্ল্যানটা করবেন, কারণ ইন্টারেস্ট রেট যখনই আপ হচ্ছে তো সেই ক্ষেত্রে থাকছে যে মর্গেজের ডিলগুলো কিন্তু তখন একটু বেড়ে যাচ্ছে। তো যাই হোক, এটা ছিল আমার প্রথম আপডেট আপনার কাছে পৌঁছে দেওয়া। সবাই ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, যে কথা বলছিলাম যে আমাদের এই যে আপনারা কিন্তু ফেসবুক ইউটিউবে যে আমাদেরকে যে কোনো প্রোগ্রামগুলি আপনারা দেখতে পারেন সেই প্রোগ্রামগুলোর মধ্যে অনেকের অনেক প্রশ্ন আছে যে প্রশ্নের উত্তর হয়তো আপনারও কাজে লাগতে পারে। সো আপনারা আজকেও আপনারা যারা দেখছেন এখন কিন্তু আপনারা ফোন করতে পারেন যে আপনি কাউন্সিলের ফ্ল্যাটে আছেন, কীভাবে সেই বাড়িটাকে ফ্ল্যাটটা কিনবেন, অথবা প্রপার্টি লেটারে উঠবেন কীভাবে উঠবেন, অথবা আপনি টেনেন্ট হিসেবে আছেন আপনার বিভিন্ন ধরনের এর কোয়ারি থাকতে পারে সেগুলো নিয়ে কথা বলতে পারেন। আরেকবার চলে যাচ্ছি পরবর্তী থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, আপনারা হয়তো জানেন যে আমরা সবসময় বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের সেমিনার এবং এক্সিবিশন হচ্ছে যে প্রপার্টি রিলেটেড, স্পেশালি লন্ডনের ক্ষেত্রে আমরা আপ টু ডেট দিয়ে থাকি। তো আমি গত কয়েকটা পর্বের আগে বলেছিলাম যে আপনারা বিভিন্ন জায়গাতে যাবেন যারা স্পেশালি ল্যান্ডলর্ড মানে ফার্স্ট টাইম বার আছেন অথবা বাইটুলেট ল্যান্ডলর্ড অথবা যারা ল্যান্ডলর্ড হতে চান হতে যাবেন তাদের জন্য এই সেমিনারগুলো বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গত শুক্র এবং শনিবারে লন্ডন এক্সেলে হয়ে গেল প্রপার্টি রিলেটেড ইনভেস্টমেন্ট শো, যেখানে ছিল অসংখ্য স্টল, অসংখ্য অ্যাডভাইস, লাইভ ইভেন্ট ছিল সেখানে। যদিও এমনভাবে জিনিসটাকে ডিজাইন করা ছিল যেখানে ফ্রি এন্ট্রি ছিল, আপনারা যারা গিয়েছেন আমার মানে ব্যাটে বলের সময় করে আমি শনিবারে যেতে পেরেছিলাম, যদিও সময় বেশিটাভাবে দিতে পারিনি। তারপরে আমার অসংখ্য ল্যান্ডলর্ডের সাথেও দেখা হলো, এখানে অনেক কিছু নতুন নতুন তথ্যও পেলাম। তো যাই হোক, আপনারা খেয়াল রাখবেন অনেক সময় আছে যে আমরা এসব জিনিসে বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন টিপস অ্যাডভাইস নিয়ে অনেক কিছু নিজের মধ্যে জ্ঞান অর্জন করতে পারি এবং প্রপার্টি রিলেটেড ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে ধাপে ধাপে এগিয়ে যেতে পারি। তো আগামী 26 অক্টোবর যেটা থাকছে যে আপনার টাউনহিলের পাশে যে ল্যান্ডলর্ড শো বলে একটা মানে অনুষ্ঠান হবে সেটা হচ্ছে EC3R6DX। আপনারা যারা এখনও এই ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে প্ল্যান করেননি আপনারা দেখে নেবেন, থাকছে লন্ডন ল্যান্ডলর্ড শো 26 অক্টোবর টিউজডেতে হবে আগামী সপ্তাহে। তো আপনারা প্লিজ দেখে নেবেন, আপনারা যারা এই লাইনে আছেন তাদের জন্য সুন্দর মানে উপভোগ্য এবং অনেক জ্ঞান অর্জনের বিষয় থাকবে, ইনফরমেশনের সুযোগ থাকবে। যাই হোক, এই কথা বলে আশা ভাই আপনার কাছে ব্যাক করছি। ধন্যবাদ আরিফ ভাই। আমাদের সাথে একজন কলার রয়েছে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন ভাই, আমি নাহিদ বলছিলাম। জি নাহিদ ভাই, আমি ওই মর্গেজের ব্যাপারটায় যে ফার্স্ট টাইম বায়ার হিসেবে জি আপনার মর্গেজের জন্য কি কি প্রিপারেশন নেওয়া দরকার হয় এই ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। সার্টেনলি আরিফ ভাই, কমন প্রশ্ন প্লিজ। শিওর ভাই, আমি আশা
আপনি রাখতে পারেন ফোনটা চাইলে। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি গত প্রোগ্রামে এবং তার আগে প্রোগ্রামে বলেছিলাম যে মর্গেজ পাওয়ার ক্ষেত্রে আমাদের কী কী বিষয়ে নজর দিতে হবে, এবং সেক্ষেত্রে আমরা যারা প্রিপারেশন করে আছি, আপনি যদিও মনে হয় কোনো কারণে মিস করেছেন, আমাদের ইউটিউব এবং ফেসবুকে প্রতিটা পর্ব আছে, যেটা আশাভাই প্রায় বলে থাকেন কোন সাবজেক্টে কোন সময় কোন জায়গায় গেলে আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আমি আপনার কাছে তারপরে চলে আসছি আপনাকে কিছুটা হলেও সামারি দেওয়ার জন্য, যে আমরা যারা প্ল্যান করছি মর্গেজের ক্ষেত্রে, স্পেশালি আমরা যারা ফার্স্ট টাইম বায়ার হিসেবে আছি, তারা কীভাবে অ্যাটেনশন নিতে পারে, কারণ ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে বিশেষ ভূমিকা থাকছে, প্রিপারেশনের বিষয় থাকছে। তো আমাদের যেটা থাকছে যে আমাদের প্রথমে আমাদের মনে রাখতে হবে যে আমরা যেরকম ধরনের স্যালারি ড্র করছি সেই প্রেক্ষাপটে আমরা ওই পরিমাণ মর্গেজ পাবো। ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে 5% ডিপোজিট পাওয়া যাচ্ছে, আবার আসছে যে আপনি বেশি করে যখন দিতে পারছেন তখন আপনার মর্গেজ ইন্টারেস্টটা ভালো থাকবে। তো আপনাকে বিল্ড আপ করতে হবে আপনার ক্রেডিট স্কোর, আপনাকে মনে রাখতে হবে আপনার আউটগোয়িং ইনকামিংয়ের ক্ষেত্রে আপনাকে ব্যালেন্স থাকবে, এটা আপনার ক্রেডিট স্কোরটা দেখে নেবেন, এখানে অনেক সুযোগ সুবিধা আছে। আপনাকে মনে রাখতে হবে যে আপনি ভোটার লিস্টে আপনি যেখানে আছেন সেখানে আপনাকে অবশ্যই থাকতে হবে, কারণ এগুলোর ক্ষেত্রে অনেক সময় ল্যান্ডার যখন আপনার সম্বন্ধে সার্চ করবে তখন এগুলো চলে আসবে। আপনাকে মনে রাখতে হবে ল্যান্ডার আপনার মানে আপনার কাছে দেখতে চাবে 3 মাস থেকে 6 মাসের পে স্লিপ, আপনি কীভাবে ইনকাম করছেন। নাওডেস ওবভিয়াসলি সেটা ব্যাংকেই যাওয়াটা বাঞ্ছনীয় থাকছে, কারণ আজকে অনলাইনের যুগে মানে সব সব কিছুই তারা দেখতে চায়। তো এগুলো দেখে নেবেন, আপনার যদি কোনো রকমের লোন থাকে সেগুলোকে আপনি মিনিমাইজ করে নেবেন, এসব অনেক কিছুই। আমি যাই হোক আপনাকে বলবো, রিকোয়েস্ট করবো গত যে প্রোগ্রামটি হয়েছে এটা একটু দেখে নেবেন, ওখানে আরও বিস্তারিতভাবে বলা আছে। থ্যাংক ইউ, নাইস প্রশ্নের জন্য, কমন প্রশ্ন যদিও। উইশ অল দ্য বেস্ট ভাইয়া, থ্যাংক ইউ। আশা ভাই ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আরিফ ভাই আমার রিপিট করার জন্য। নাহিদ ভাইয়ের জন্য বলছি যে নাহিদ ভাই, আমাদের কিন্তু ফার্স্ট টাইম বায়ার গাইডলাইন ছিল একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামে আমরা এই অনেক বিশদভাবে আলোচনা করেছি, সেটা ছিল আমাদের হয়েছে 21st of June 2021। আপনি যদি আমাদের ইউটিউবে চ্যানেলে গিয়ে দেখেন তাহলে আপনারা বিশদভাবে জানতে পারবেন, আশা করি আপনি যাবেন এবং সেখানে দেখবেন। অ্যাট দ্য সেম টাইমস আমি আপনাদেরকে আবারও বলবো যে গিভ আস এ কল, টক টু আরিফ ভাই, and you can text us, write down our text number and email address to reach on the screen niche, shekhane amaderke email o korte paren, onek kotha live e bola jay na, etai shabhabik, so email korun, ebong email korar shomoy apnar personal number ta diben, at least if he would like to know more about it then he can call you directly and talk to you. Arif bhai, chole aschi apnar kache abar। ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের ইন্টারেস্ট রেট হাই হচ্ছে, সেমিনার হচ্ছে লন্ডনে, যেটা আমাদের সবাইকে হেল্প করে, এখন দেখি পরের আপডেটটা কী আছে। দর্শক, থ্যাংক ইউ সবাই। দর্শক, আপনাদের প্রতি বছর উইন্টারের আগে আমি যেসব কথা বলে থাকি, যে আমাদের কমন জিনিস, ছোট্ট ছোট্ট জিনিস আমাদেরকে কীভাবে আমরা এই উইন্টার টাইমে নিজেকে ওয়ার্ম রাখতে পারি, নিজে পারি, এবং পাশাপাশি থাকছে যে আমরা যারা বাসা ভাড়া দিয়েছি, ঘর ভাড়া দিয়েছি যারা, সেক্ষেত্রে তেন যাতে ভালোভাবে থাকতে পারে সেক্ষেত্রে আমাদের একটু প্রিকশন নেওয়া, একটু অ্যাটেনশনের দরকার থাকে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আপনি নিজে নিজে বাসা থাকছেন, আবার হচ্ছে যে আপনার ট্যালেন্ট আপনার বাড়িতে থাকছে, যখন এই এই অবস্থাতে যেন কেউ কোনোভাবে ভিন্নভাবে সাফার না করে। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা যারা ল্যান্ডলর্ড আছি, আপনার কি ব্রয়লার সার্ভিসিং করতেছে কি না প্রতি বছরে, যেটাকে করাটা বাঞ্ছনীয় থাকে, মানে ম্যান্ডেটরি না। তারপর দেখা যাচ্ছে ওল্ড ব্রয়লার হলে তখন তো আরও বেশি প্রবলেমেটিক থাকে। তো এগুলো একটা জিনিস থাকছে। আবার আসছে যে অনেক সময় আসছে যে আপনার বাড়িতে যখন আপনি নিজে থাকছেন, আপনি যখন জানছেন তখন এক জিনিস, আবার যখন জানছেন না তখন থাকছে আর এক রকমের জিনিস। আবার আসে যে ট্যালেন্ট বাড়িতে থাকছে, সে অনেক কিছু জানে না, এরকম ধরনের যখন ট্যালেন্ট থাকে, আপনাকে যখন আপনি নিজে বাড়িতে ইন্সপেকশন যাচ্ছেন, অথবা আপনার এজেন্ট, ভালো রেপুটেবল এজেন্ট যখন সেখানে ভিজিট করছে, মানে কোয়ার্টারলি ইন্সপেকশন সাধারণত করে থাকে এজেন্টরা, তো সেক্ষেত্রে তারা যখন ইন্সপেকশন করছে তারা কিন্তু নর্মালি, মানে অবভিয়াসলি ভালো এজেন্টের ক্ষেত্রে বলছি, তারা চেক করে থাকে যে বয়লার ক্ষেত্রে যে রেডিয়েটরগুলো আছে সেখানে যে এয়ার জমে আছে কি না, সেক্ষেত্রে মানে ছোট্ট একটা জিনিসে দেখা হচ্ছে কি সেই এয়ারি সিচুয়েশনগুলোকে তারা হেল্প আউট করছে। আবার বলছি যে সব এজেন্ট করছে না, আবার সব ল্যান্ডলর্ডও করছে না, আপনারা দেখে নেবেন, এটা কিন্তু ভালো একটা জিনিস থাকে। সার্ভিসিং ইজ এ বিগ ইস্যু। তো অনেক সময় দেখা যাচ্ছে কি যে
যখন ইমার্জেন্সি থাকে তখন আপনার বিল কিন্তু বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। তো এগুলো খেয়াল রাখতে হবে। আপনার ইনসুলেশন লাফট যে জিনিসগুলো থাকছে, ইনসুলেশন ক্ষেত্রে যে ইনসুলেশন না করা হয়ে থাকে, তো সেক্ষেত্রেও আপনারা অনেক সময় আছে যে নিজের বাড়িতে থাকছেন অথবা আপনি টেন্টের থাকছে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় গভর্নমেন্ট বিভিন্নভাবে ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছে, যেটা আমরা অনেকে জানি বা অনেকে জানি না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমরা মানে কিছুটা সাবধানতা অবলম্বন করার ক্ষেত্রে, পাশাপাশি কেয়ারের ক্ষেত্রে আমরা অনেক কিছুই করতে পারি। আমরা দেখতে পারি এভাবে যে আপনার আপনার আপনি যখন যাচ্ছেন অথবা আপনার এজেন্ট যখন যাচ্ছে, তারা বিভিন্নভাবে মানে ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র আউটলুকিং যখন করছে তখন সেক্ষেত্রে তারা কীরকম ধরনের ভূমিকা রাখছে, কী জিনিস ফাইন্ড আউট করছে। অনেক সময় আছে যে বাড়িতে কি আপনার যখন গ্যাটার মানে হাউজের ক্ষেত্রে স্পেশালি যেগুলো ক্লিন না থাকে, তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনার বাসার ড্যাম্পের সম্ভাবনা থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আর কি করতে না পারি, এগুলো অনেক সময় থেকে যায় যে আমাদের ছোট ছোট স্টেপসে কিন্তু আমরা ভালোভাবে এটাকে করতে পারি। অনেক সময় আছে আমরা যে যে পাইপগুলো থাকে বাইরের পাইপের ক্ষেত্রে, তখন আমরা ইনসুলেশন মানে মানে করতে পারি সেক্ষেত্রে। তো সেক্ষেত্রে যখন ইমার্জেন্সি কোনো বাস্ট পাইপ হচ্ছে তখন আপনাকে ওই সাফার ইমার্জেন্সি থাকছে না, আপনাকে মনে রাখতে হবে অবশ্যই যে আপনার হোম ইন্স্যুরেন্স কভার করছে কিনা সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। যাই হোক, এই কথা বলে আশা ভাই ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই, খুব মূল্যবান একটি কথা বলেছেন রিগার্ডিং দিস উইন্টার ওয়ার্ম বয়লার সার্ভিসিং হুইচ ইজ ভেরি মাচ নিডেড টু অল অফ আস। দর্শক, আপনারা আমাদের এই এই বুলেট পয়েন্টগুলো উনি একটু টাচ দিয়ে যান, কিন্তু প্রত্যেকটি জিনিস কিন্তু একটু খেয়াল করে দেখবেন যে আমাদের প্রয়োজনে এটা খুবই খুবই এই জরুরি একটা বিষয়। আপনারা আশা করি এই জিনিসগুলো আপনারা ইয়ে করবেন। দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে একটি ছোট্ট ব্রেকে। ব্রেক থেকে এসে আবার আপনাদের সাথে কথা বলবো, আপনাদের ফোন নিব এবং ফোন নিয়ে আরিফ ভাই কথা বলবে। তার আগে আবার স্মরণ করে দিচ্ছি দর্শক, আমাদের পূর্ববর্তী যে কোনো অনুষ্ঠানগুলি যদি আপনারা দেখতে চান তাহলে গো টু আওয়ার ওয়েবসাইট সোশ্যাল মিডিয়াতে, সেখানে যে প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলেই আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে আসবে। অ্যাট দ্য সেম টাইমস আমাদের ফেসবুকে আসুন এবং ফেসবুকে আমাদের সাথে জয়েন করতে হলে প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখেন এবং অন দ্য রাইট হ্যান্ড সাইড দ্যার ইজ এ থাম বাটন টু জয়েন উইথ আস। ইনশাল্লাহ আপনারা বিভিন্নভাবে উপকৃত হবেন। দর্শক, চলে আসছি একটু পর, দেখা হবে, কোথাও যাবেন না। ধন্যবাদ। ব্রেকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট কোয়ালিটি সার্ভিস, পিস অফ মাইন্ড। Absolutely. Property's free valuation এর জন্য ল্যান্ডলর্ড রা কল করুন 0207-375-1188। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আমি আগে বলেছি যে আপনাদের লাইভে ফোনে কথা বলতে হলে স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আমাদেরকে সরাসরি ফোনে কথা বলুন এবং আরিফ ভাই আপনার প্রশ্নের উত্তর দিবে। লাস্ট সেগমেন্টে আমাদের সবসময় খুব বিজি থাকি, সো জাস্ট গিভ আস এ কল অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইট উইল হেল্পস আস। আরিফ ভাই, চলে আসছি আপনার কাছে যে দেখি আপনি পরবর্তী কি নিয়ে আসছেন। থ্যাংক ইউ সবাই। দর্শক, আপনারা অনেকেই টেক্সট করছেন, ইমেল করছেন, আমরা চেষ্টা করছি পাশাপাশি তুলে মানে ধরার চেষ্টা করবো। আশা ভাইকেও বলবো যে আশা ভাই কিছু যদি আপনি ওখান থেকে পিক করেন, আমি চেষ্টা করছি পাশাপাশি করার জন্য। দর্শক, আপনাদের কাছে কিছুক্ষণ আগে যে কথা বলছিলাম যে আমরা আগামী প্রোগ্রামকে ডিজাইন করেছি, আমরা বাড়িতে কোনো রকম এক্সটেনশন করে অথবা বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস অনেক রকমই তো আছে করে আমরা কীভাবে নিজের ভ্যালু অ্যাড করতে পারি। সেই ক্ষেত্রে নিজে যদি নিজের বাসা থাকি তখন মানে অনেক সময় আছে আমরা আপার সাইজ করে আবার ডাউন সাইজ করে থাকি, তো সেক্ষেত্রে যখন ফ্যামিলি নিড থাকে তো সেক্ষেত্রে বিভিন্ন রকমের ধরনের চেঞ্জ আমরা করে থাকি ফাইন্যান্সের প্রেক্ষাপটে মানে সামর্থ্যের প্রেক্ষাপটে। তো সেক্ষেত্রে থাকছে যে আমরা যখন লং টার্ম ভিশন রাখছি করার চেষ্টা করছি তখন কিন্তু জিনিসটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে থাকছে। আগামী প্রোগ্রামে আপনাদেরকে আবার আউটডোর নিয়ে যাবো কিছুক্ষণ সময়ের জন্য আমাদের অনুষ্ঠানের মধ্যে, যেটা থাকবে যে একটা বাড়িতে আপনার কনজারভেটিভ করে বাড়ির ভ্যালু কীভাবে অ্যাড করে করা হয়েছে অথবা করা যেতে পারে। আমরা যারা এখনও পিছিয়ে আছি কোনো কারণে, আমরা যে বাড়িতে আমরা কেন্টের একটা
ডাকপর একটা বাড়িতে গিয়েছিলাম ওখানে, তো ওখানে আমরা কিছু ভিডিও ফুটেজ ধারণ করেছি। সেক্ষেত্রে আমাদের যে ভাইয়ের বাসায় গিয়েছিলাম সাজেল কুরেশি, উনি আছেন টেলিকম সার্ভিসের রিজিওনাল ম্যানেজার হিসাবে আছেন, তো উনি শেয়ার করবেন তার বিভিন্ন এক্সপিরিয়েন্স এই ক্ষেত্রে, গুড অ্যান্ড ব্যাড এক্সপিরিয়েন্স এবং তার অভিমত এই ক্ষেত্রে উনি নিয়ে আসবেন আমাদের সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেখান থেকে আপনারা কিছু হলেও কিছুভাবে জিনিসটাকে পেতে পারেন যে কোনো কিছু ইন ফিউচার আমরা করতে পারি কি না। যাই হোক আশা ভাই কথা বলে ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক আমাদের সাথে একজন কল রয়েছেন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন আপু। আমি জানি না যে আপনি কাউন্সিল হাউস সম্পর্কে কোনো তথ্য আপনারা আমাকে দিবেন কিনা। প্লিজ আপনি বলতে থাকেন না, অসুবিধা নেই, চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি নতুন কাউন্সিল হাউস পেয়েছি এই বছর এপ্রিল মাসে, কিন্তু কাউন্সিল হাউসের কিচেন বাথরুম গুলো তেমন একটা সুবিধার না, তো আমি ওগুলো ঠিক করে নিতে পারবো কিনা, কারণ ওনাদেরকে বললে ওনারা বলছেন যে এইরকমই থাকবে, আমরা কিছু করতে পারবো না। আর আমার বাসার চারদিকে যে ফ্রেঞ্চ আছে এগুলো বেশ ফাঁকা, মানে ফাঁকা ফাঁক, তো আমরা তো যেহেতু মুসলমান আমরা তো বাহিরে থেকে গাড়ি গেলে দেখা যায়, তো আমি ওটা চেঞ্জ করে দিতে বলছি, কিছু ভাঙ্গাও আছে, তো ওনারা বলছেন না আমরা এটা করে দিতে পারবো না, তো সেই ক্ষেত্রে আমি ঠিক করে নিতে পারবো কি না বা কি করলে পারে ঠিক হবে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আপনি কোন কাউন্সিলে আছেন প্লিজ? আমি লিংকনশায়ার। ওকে, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন আছে আপনার? আর কিছু জানার আছে আপনার? উনি যেটা জানতে চেয়েছে আমি ওনার কাছে সরাসরি চলে যাচ্ছি, যদিও আপু আপনি জানতে চেয়েছেন আমি যদিও প্রপার্টি লাইনে ব্যবসা করছি সুদীর্ঘ অনেক বছর ধরে, তো অনেক কিছুই ডিল করতে হয় রিলেটেড উইথ ল্যান্ডলর্ডের প্রপার্টি এবং স্যারনি কাউন্সিল টেনেন্ট হিসেবে অনেক কিছু আমরা করে থাকি, তো সেক্ষেত্রে এই ভিন্ন প্রেক্ষাপটে আপনি যেটা প্রশ্ন করেছেন জিনিসটা এমনভাবে যে একটুখানি আনকমন বাট একটুখানি আবার পার্টলি কমন আছে এভাবে বলা, যে আমরা যখন, আমি আপনাকে সিনিয়র এভাবে দিচ্ছি, আমরা যখন কাউন্সিলে বাড়ি নিতে যাচ্ছি, কাউন্সিল যখন অফার করছে তখন আমরা সেখানে যাচ্ছি, তো যাওয়ার প্রেক্ষাপটে ওখানে আসছে যে আমাদেরকে দেখানো হচ্ছে, অপশন দেওয়া হচ্ছে যে তোমাকে আমাকে তিনটা অথবা দুটো বাড়ি দেখাবো, এর মধ্যে তোমাকে চুজ করতে হবে, তখন আমাদের যখন এরকম ধরনের অপরচুনিটি আসে, আসার প্রেক্ষাপটে তখন বাড়িগুলো দেখানো হয়, যদি তখন আপনার ভালো লাগে, আমার ভালো লাগে, মানে জিনিসটা এরকম ধরনের আমাদের ভালো লাগে, তখন কিন্তু আমরা অফার করে থাকি যে ইয়েস এটা ঠিক আছে, তো কাউন্সিল তখন কিন্তু বলে দিচ্ছে যে কিছু কিছু জিনিস কী করছে না করছে। এখন কাউন্সিলের নিজের ঘর যদি হয়ে থাকে তখন কিন্তু একরকমের পার্ট, আবার কাউন্সিল অনেক সময় টেম্পোরারি হাউজিং এর ঘর দিয়ে থাকে তখন কিন্তু আর এক রকমের পার্ট, তো আমি ধারণা করছি যে আপনি এটাকে কাউন্সিলের ঘর হিসেবে পাচ্ছেন, যদি এখানে কথা থাকে যদি আবার আপনাকে টেম্পোরারি অ্যাকোমোডেশন দেয় তখন কিন্তু আবার ডিফারেন্ট পার্ট, তখন কিন্তু আপনার বিহাইন্ড দ্য সিনে থাকছে যে আর একজন ল্যান্ডলর্ড আছে, আবার কাউন্সিল যখন নিজে ওন করছে তখন তখন ওই ঘরটা দিচ্ছে তখন কিন্তু কাউন্সিল নিজে ল্যান্ডলর্ড, তো এখন যখনই দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তখন তার বলে দিচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনে বলে দিচ্ছে যে কতটুকু তারা করবে কতটুকু করবে না, এখন দেখা গেলো কাউন্সিলের ঘরে যদি হয় তখন আমরা সেখানে কিছু মানে অ্যাফোর্ড করতে পারে যদি ইম্প্রুভমেন্ট করি, কাউন্সিলের পারমিশন নিয়ে করাটাও ওয়াইজ থাকবে, অনেক সময় আছে যে কিছু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা যখন অ্যাগ্রিমেন্টে সাইন করেছেন তখন কিন্তু এখানে লেখা আছে যে আপনি কী করতে পারবেন কী করতে পারবেন না, এখন যদি মানে ভালো বাথরুম না আবার ভালো কিচেন না সেখানে যদি আপনি ইম্প্রুভমেন্ট করতে যান কতটুকু ইম্প্রুভমেন্ট করছেন, আপনি এখানে কতদিন থাকবেন, তো সেই এগুলো একটা ফ্যাক্টর থাকে, তখন অ্যানালাইসিসের প্রেক্ষাপটে আপনাকে নিজের ডিসিশন নিতে পারছেন, বাট অবভিয়াসলি আমি স্পেশাল স্ট্রংলি অ্যাডভাইস করছি আপনি আপনারা এই রিলেটেড যারা কাউন্সিলের সাথে বিভিন্ন ফর্মে
কথা বলবেন, আপনি এগুলো লিখিত নিয়ে নেবেন, তা না হলে কিন্তু পরে অনেক সময় আছে জিনিসটা ক্লিয়ার থাকবে না, তো স্পেশালভাবে এটা আপনার দরকার থাকে, তখন আপনি আমি ইন জেনারেলভাবে যে আপনি হ্যাঁ কিছু ইম্প্রুভমেন্ট করতে পারছেন নিজের স্বাচ্ছন্দ্যভাবে যতটুকু এক্সপ্লেন করতে চান। এখন আসছে যে বাইরে যে ফ্রেঞ্চ আপনি বলছেন যে থাকছে, তো এই ফ্রেঞ্চের ক্ষেত্রে যখন যদি থাকে এটাও পার্ট অফ মানে অ্যাগেন কাউন্সিলে যদি ঘর হয়ে থাকে কাউন্সিলটাকে করে দেওয়ার কথা, তার করবে না এই কথাটা ঠিক না হবে না যদি আপনি ওভাবে কিছু আপনাকে বলে থাকে। তো আবার আবার বলছি যদি আপনাকে টেম্পোরারি অ্যাকোমোডেশন দেওয়া হয়ে থাকে তখন কিন্তু জিনিসটাকে কাউন্সিল থ্রুতে ল্যান্ডলর্ডের মাধ্যমে করানো হবে। আবার অনেক সময় সেই ল্যান্ডলর্ড আবার বলতেও পারে মানে দিতেও পারে নাও পারে যেভাবে, তো এখানে থাকছে যে ফ্যান্সের কাহিনিগুলো থাকছে যে মানে যে লিভ করছে এখানে তার মানে টেকনিক্যাল রাইট থাকে যে কিছু ভাঙ্গা ঠিক আছে রিপেয়ারেবল, আবার আছে যে না এটাকে ঠিক করা দরকার আছে। তো যাই হোক আপনি আশা করি ইনফো পেয়েছেন, তারপরে যদি কথা থাকে প্লিজ আমাদেরকে ইমেল টেক্সট করবেন, চেষ্টা করবো আরও কিছু বলার জন্য। থ্যাংক ইউ ফর নাইস প্রশ্নের জন্য। আশা ভাই ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক আমি আবারও পুরনো কথাটা একটু আপনাদের স্মরণ করে দিতে চাচ্ছি যে আপনারা কিন্তু আরিফ ভাইয়ের সাথে কথা বলতে চাইলে যে কোনো সময় আপনি টেক্সট করতে পারেন, ইমেল করতে পারেন, নট অনলি হিয়ার আফটার দ্য শো ইভেন ইউ ক্যান টেক্সট এন্ড ইমেল। উনি কিন্তু সময় বের করে আপনার টেক্সট এবং ইমেলের অ্যান্সার দিয়ে থাকেন, এবং আমাদের টেক্সট নাম্বারটি আপনার কাইন্ডলি লিখে রাখবেন, যে কোনো সময় যে কোনো প্রশ্ন আপনার মাথায় আসতে পারে, নট টুডে নট টুমরো, ইট কুড বি আফটার সিক্স মান্থস, ইউ নেভার নো, ইট মাইট হেল্পস ইউ। আর আরিফ ভাইয়ের সাথে যদি যোগাযোগ করতে চান দেন প্লিজ টেক্সট হিম অ্যান্ড হি উইল কন্ট্যাক্ট উইথ ইউ ব্যাক, দেন ইউ ক্যান কাম অ্যান্ড সি হিম উইথ দ্য অ্যাপয়েন্টমেন্ট প্লিজ। দর্শক আমাদের প্রত্যেকটি প্রোগ্রামের কথা বলেছি আগেও, আবারও বলছি প্লিজ আপনারা ইউটিউবে যান, সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুকের সাথেই থাকুন। আরিফ ভাই চলে আসছি পরবর্তী। দর্শক আপনাদের কাছে চলে আসছিলাম, আমাকে গত প্রোগ্রামে একজন ডাক্তার ভাইয়া একটা মানে প্রশ্ন করেছিল যে ফ্রি ব্রয়লারের ক্ষেত্রে যে ইনফরমেশন দেওয়ার জন্য, আমি আপনাকে আপনি যদি দেখে থাকেন মানে প্রোগ্রামটি আপনার উদ্দেশ্যে বলছি, অথবা যারা এই রিলেটেড আছেন তাদের জন্য মানে এভাবে বলা যে আমি সামান্য করে বলেছিলাম, আজকে একটুখানি বিশেষভাবে নিয়ে আসছি যাতে বোঝানোর জন্য বলার জন্য যে আমরা যখন এদেশে থাকছি নিজের বাড়িতে থাকছি অনেক সময় আছে যে গভর্নমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন সাবসিডি দিয়ে থাকে হোমওনারের ক্ষেত্রে, সেটা হতে পারে আপনার বাসার ইনসুলেশন অথবা হতে পারে আপনার পিভিটি ওয়ালের ইনসুলেশন, এরকম ধরনের অনেক রকমের সহযোগিতা করে থাকে ফ্রি অফ কস্টে। আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন ভেদে করে থাকে, সেটা আবার কথা থাকছে এভাবে, যেটা কিন্তু বিভিন্ন এলাকাতে এক এক রকমের, এক এক কাউন্সিলে এক এক রকমের। তো যেটা থাকছে নর্মালি আপনার ব্রয়লার যদি 10 বছরের পুরনো হয়ে থাকে আপনি নিজের বাড়িতে থাকেন, তখন দেখা যাচ্ছে যে আপনি এটাকে মানে গভর্নমেন্টের কাছে আপনার লোকাল কাউন্সিল যেখানে আছে সেখানে আপনি ফ্রি ব্রয়লারের ক্ষেত্রে আবদার করতে পারেন। এখন কথা থাকছে যে অনেক সময় আছে আমরা সেই বাড়িতে থাকছি, আবার অনেক সময় আছে যে আমরা সেখানে পেনশনার আছি, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন রকমের বেনিফিট পাচ্ছি কোনোভাবে। তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, এটা মাঝে মাঝে কিন্তু চেঞ্জ হয়, আবারও বলছি এক কাউন্সিলে একরকম থাকতে পারে আর এক কাউন্সিলে নাও থাকতে পারে। তো একটু ঘুরে ঘুরে গভর্নমেন্টের প্রজেক্টে গ্রিন ডিলের আওতায় গভর্নমেন্ট অনেক সময় অনেক সাবসিডি দিয়ে থাকছে, তো আমরা দেখে নিব, কারণ আমরা আসি যে আমরা হয়তো এই জিনিসটা জানি না অথবা মানে কোনো ইনফরমেশন পাচ্ছি না, অনেক সময় আছে নিজেরই প্রয়োজনে, ওয়াই নট চেক, নাও ডেজ অনলাইনের যুগ, আপনি আপনি যখন নিজের কাউন্সিলে থাকছেন সেখানে কী বলছে। এখন দেখা যাচ্ছে মান্থ অফ জানুয়ারিতে আপনি এটাকে পেলেন অথবা পেলেন না, আবার থাকে মান্থ অফ ইসে, তো ওই জন্য আপনার অনেক সময় আছে যে আপনার কাউন্সিলের সাথে মানে যেসব আপ টু ডেট হয়ে থাকে সেখানে রেজিস্টার্ড হয়ে থাকবেন, তাতে দেখা যাবে যে আপনি এই বিষয়ে অনেক কিছু জানতে পারবে। তো আমরা এখানে দেখা যাচ্ছে যে অনেক সময় আবারও থাকছে এভাবে যে গভর্নমেন্ট সাবসিডি দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 50% কস্ট গভর্নমেন্ট বেয়ার করছে, আবার কোনো সময় দেখা যাচ্ছে 40% এরকম ধরনের থাকে, আবার ওয়াই নট মানে টেকিং দ্য অপরচুনিটি, আপনি যদি জেনে থাকেন আপনার লোকাল এজেন্সি ভালো এজেন্সি ভালোভাবে কথা বলতে পারবে এই ক্ষেত্রে। তো যাই হোক আমি চলে যাচ্ছি, আশা ভাই ব্যাক টু ইউ। একটা কলার রয়েছে দেখি কি আছে। শিওর। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আমি একটু আগে ফোন একবার করেছিলাম। জি আমি
আরেকটু ইনফরমেশন আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমার যে বাসা ওটা যখন আমাকে দিয়েছে কাউন্সিল হাউস তখন বলেছে যে এক বছর পরে আমরা পার্মানেন্ট হয়ে যাব। তো এখন যেটা হয়েছে যে আমি ওয়েট করছি এক বছরের জন্য যে পার্মানেন্ট হওয়ার জন্য। তো আমি আপনার কাছে জিজ্ঞেস করছি যে আমি কোনো কিছু ঠিক করতে গেলে কাউন্সিলের কাছে পারমিশন চাব, সেটা তো ঠিক আছে, কিন্তু আমি যদি বাথরুম বা কিচেন ঠিক করতে চাই, একটু ভালো করে করতে চাই, এটা কি কাউন্সিল রাজি হবে? আমি এটা বুঝতে পাচ্ছি না। এইসব ক্ষেত্রে এটা ইম্প্রুভমেন্ট করা হচ্ছে, এটা আপনার স্ট্রাকচারাল কোনো রকম আপনি কোনো কিছু চেঞ্জ করছেন না, তো সেক্ষেত্রে সাধারণত পারমিশন দিয়েই থাকবে। আবার আপনাকে আমি যে কথা বলছিলাম যে আপনি যখনই এইসব কথা বলছেন ওভার দ্য ফোনে, প্লিজ এগুলো ইমেল করে কনফার্মেশনটা রাখবেন যে আপনি প্রপোজ করছেন এভাবে, তারা উত্তর দিচ্ছে। অনেক সময় আছে যে আপনি ফোন করলেন, কাউন্সিলের অ্যাডমিনিস্ট্রেটিভ টিম ধরলো কিন্তু সে ডিসিশন দিতে পারছে না। এখন দেখা যাচ্ছে ডিসিশন মেকারের জন্য অফিসার লেভেলের অথবা সুপারভাইজার লেভেলের লোক আছে, তখন তারা দিতে পারছে। যখন আপনাকে জিনিসটাকে লিখিতভাবে দেওয়া হলো, তারা তখন যখন রিপ্লাই করবে তখন লিখিতভাবে দিবে, তখন আপনি পিস অফ মাইন্ডে থাকতে পারলেন। আশা করি আপনার উত্তরটা আপনি পেয়েছেন, আপনি করতে পারছেন। অনুষ্ঠান থ্যাংক ইউ, থ্যাংকস ফর কল আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমাদের অনেক দিন আগে 2019 আমরা একটি প্রোগ্রাম করেছিলাম হালাল শরিয়া মর্গেজ নিয়ে। আপনারা যদি সেই অনুষ্ঠানটি আবার দেখতে চান, অনেকে টেক্সট করেছেন যে হালাল শরিয়া মর্গেজ নিয়ে আপনাদের অনুষ্ঠান হয়েছে কি না। সো আই জাস্ট ডিড আউট দ্যাট ওয়ান। সো আমি আপনাকে ডেটটাও বলে দিচ্ছি যে ভাই প্রশ্নটি করেছিলেন টেক্সটের মাধ্যমে, সেটা হয়েছিল 8th of April 2019 আমরা একটি প্রোগ্রাম করেছিলাম এবং পুরো প্রোগ্রামটি ছিল হালাল শরিয়া মর্গেজ নিয়ে। সো আশা করি আপনি যদি আমাদের সময় অনুষ্ঠানটি দেখেন তাহলে আপনার প্রশ্নের ও অনেক ধরনের প্রশ্নের উত্তরই আপনি পেয়ে যাবেন। দেখি আরেকজন কলার রয়েছেন, কি আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, প্রশ্ন করুন ভাইয়া। ভাই আমি আরিফ ভাইয়ের নম্বরটা চাইছি আর কি, মোবাইল নম্বরটা দিলে। জি, আপনি যদি টেক্সট নম্বরে আপনি টেক্সট করেন তাহলে আরিফ ভাই আপনাকে সেখানে রিপ্লাই দিবে এবং আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে হলে আপনি অবশ্যই টেক্সট নম্বর নিয়ে আসবেন। আচ্ছা, ওকে ভাই, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড ফর অল দ্য ভিউয়ার্স, আরিফ ভাই কিন্তু আমাদের কমিউনিটিকে এভাবে সার্ভিস দিয়ে আসছেন গত 8 বছর উইথ দ্য টিভি শো অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য টাইম। সো আমাদের এই আরিফ ভাইয়ের সাথে কথা বলতে হলে আপনারা চলে আসবেন, কথা বলবেন এবং আরিফ ভাই কিন্তু কোনো ধরনের চার্জ কারো কাছ থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নেয়নি, আশা করি নেবেন ও না। আরিফ ভাই, আরো 7 বছর আগে থেকে বিজনেসে ইনভলভ, সো সেই ক্ষেত্রে আবারও সেবা করে আসছি বিজনেস পোর্টে টিভির আগেও। Just information. We'll give you the viewers. No, thank you very much. I'm just going to edit Kurla Mekane. Thank you. অধবজা আরেকজন কলার রয়েছেন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। ওকে, আমরা বোধহয় কলারটাকে ড্রপ করে ফেলেছি। আরিফ ভাই, আমাদের সময় কিন্তু একদম শেষ হয়ে গেছে, বলতে হবে আসলে আমার কাছে সময় আছে, 2 মিনিট সময় আছে। আচ্ছা, সো জাস্ট গিভ ইউ আ মিনিট টু সে সামথিং টু দ্য কমিটি। মানে
ইনফরমেশন দর্শক আপনি বুঝতে পারছেন মানে সময় বেঁধে দেওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কথা বলতে চাইলে মানে পাই না, এখন মানে ইনডাইরেক্ট আমাকে বিদায় নেওয়ার জন্য বলছেন আশা ভাইতে না, তারপর চেষ্টা করছি দর্শক আমি একটা ছোট্ট ট্রেনে আপডেট দিচ্ছি আপনাদের কাছে। এইভাবে বলে যে গত একটা স্ট্যাটিস্টিক্স 500 প্রপার্টি ইনভেস্টরদের কাছে তুলে ধরা হয়েছিল যে গ্রেটার ইউকেতে যদি ইনভেস্টমেন্ট করা হয় বায়োটয়লেটের ক্ষেত্রে আমরা যা করা হতো সেক্ষেত্রে টপ পজিশনে পেয়েছে গ্রেটার লন্ডনে, এবং তারপরে থাকছে মিডল্যান্ডে, এবং তারপরে থাকছে স্কটল্যান্ডের কিছু পার্টে। তো আপনারা যারা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মানে এখনও পিছিয়ে আছেন অথবা করছেন অথবা অলরেডি আছেন, আপনারা দেখে নেবেন কোন জায়গায় ইনভেস্টমেন্ট কীরকম ধরনের আপনাকে আউটপুট দিতে পারে। গত প্রোগ্রামে কিছু আর সিটির কথাও বলেছিলাম যে এখানে প্রপার্টি ইয়েল্ড কোন ক্ষেত্রে বেশি হয়ে থাকে। তো দর্শক আমার মনে হয় আমার টাইম শেষ, আশা ভাই যেভাবে বলছেন তার কথা মানতেই হয় কারণ প্রোগ্রামের অর্নামেন্ট সে, তো তার কথা আমাকে মানে ফলো করে প্রোগ্রামে নিতে হবে, আমার বিদায় নেওয়ার পালা। আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আজকের জন্য, ভালো থাকবেন, দোয়া রাখবেন, এবং আগামী প্রোগ্রামে আমরা যেভাবে ডিজাইন করেছি আপনাদের দেখার আমন্ত্রণ রইল, এবং পাশাপাশি আপনাদের কিন্তু বিশেষ অনুরোধ যে আপনারা আমাদের টিপস অ্যান্ড অ্যাডভাইস দিবেন, জানাবেন বিভিন্ন অভিমত, সেটা আমাদেরকে অনুপ্রাণিত করে। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। দর্শক কথা বলতে বলতে একদম সময় শেষ হয়ে গেল, ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট উইকে নেক্সট টিভি চ্যানেল সেম টাইমিংয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবাই সবার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Are you a landlord? Then we have some good news for you. Prime Estate Agents are located in Brick Lane, London, E1. We have professional qualifications and client money protection insurance. We also offer a rent guaranteed scheme. We are a multi-award winning agency and member of ALA and NAEA. At Prime Estate, feel safe, quality service. Peace of mind. Absolutely. For a free property valuation, please call today on 020 737 51188 or visit our website.